সবাইকে আজকে আর একটা ফ্রি পোস্টিং সাইট দেখাবো, এর মান্থলি ভিজিটর 30.70 মিলিয়ন ট্রাফিক। বিশেষ করে ইউকের ট্রাফিক বেশি পাবেন, তাছাড়া ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, আদার্স কান্ট্রির ট্রাফিক পাবেন। এ টু জেড সিস্টেম দেখাবো, অবশ্যই আপনি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে এখান থেকে আপনার ট্রাফিক জেনারেট করবেন। এখান থেকে সিপিএ, অ্যাফিলিয়েট, অ্যামাজন, গিফট কার্ড, যে কোনো অফারই প্রমোট করতে পারবেন। আইফোন রিলেটেড আদার্স অফারগুলো প্রমোট করতে পারবেন। এ টু জেড সিস্টেম দেখাবো, অবশ্যই আপনি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনি যদি ফ্রিলান্সিং করতে চান, অবশ্যই ফোন, পিসি, ল্যাপটপ থাকতে হবে, তাহলে আপনিও করতে পারবেন। এই সাইটগুলো আপনারা ফোন দিয়েও করতে পারবেন অথবা পিসি ল্যাপটপ দিয়েও করতে পারবেন। আর অবশ্যই ফ্রি অথবা পেইড একটা কানেক্ট করে নেবেন। আমার কানেক্ট করে আছে, আমি ইচ্ছা মতন কম্পিউটারটা ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন এই সাইটটা, এই সাইটে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে সার্চ, তারপরে লগইন, এখানে স্ক্রল করে নিচের দিকে এসে বিভিন্ন ক্যাটাগরি, সার্চ, জবস রিলেটেড, আদার্স, বিভিন্ন ক্যাটাগরি আপনি এখানে দেখতে পারবেন। এখানে যদি আপনি সাইন ইন অল লগইন রেজিস্টার দেখতে পারবেন। এখানে যদি আমরা আইফোন লেখে সার্চ দিয়ে দেখেন, আইফোনে যতগুলো অফার আছে সবগুলো কিন্তু তাহলে চলে আসবে। এখানে আইফোন লেখে আমরা সিম্পলি সার্চ দিলাম, দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আইফোনের যতগুলো অ্যাড দেখতে পাচ্ছেন, এগুলো উপরে যেগুলো অ্যাড আসবে সেগুলো কিন্তু প্রিমিয়াম অ্যাড দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তারপরে স্ক্রল করে নিচের দিকে এলে আইফোন 14 পাবেন, তারপরে 13 পাবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক দিই, সিম্পলি এখানে ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আমাদের আইফোন রিলেটেড অফারটা দেখাচ্ছে। এখানে সরাসরি আপনারা অফার লিঙ্ক সহকারে পোস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাপল আইফোন 13, এখানে সব কিছু কিন্তু দেখাচ্ছে। এখানে বিভিন্ন রিলেটেড মোবাইলগুলো আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই সাইটের মোবাইলগুলো, এই যে দেখতে পাচ্ছেন যেগুলো কিওয়ার্ড, আইফোন 13, 12 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স, সবগুলো কিন্তু এখানে টপ সার্চ যেগুলো হয় এই সাইটে এসে দেখতে পাচ্ছেন। ফোন রিলেটেড অফারগুলো বেশি পোস্ট হয় থাকে। এখানে যদি আমরা ক্লিক দিই, দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইফোন রিলেটেড এটাও কিন্তু একটা অফার। এখানে দেখতে পাচ্ছেন ফর সেল দেখতে পারবেন, যেগুলো ফর সেলের অফার রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনি এখান থেকে আপনি লগ ইন করতে হবে, চাইলে এখানে ক্লিক দিয়ে লগ ইন করে নিতে পারবেন। আমি যেভাবে দেখালাম এভাবে খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন এখানে কার্ডস রয়েছে, এখানে যদি অ্যামাজন গিফট কার্ড লেখে সার্চ দিই, দেখেন এখানে অ্যামাজন গিফট কার্ড লেখে আমরা সার্চ দিলে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অ্যামাজনের যেগুলো গিফট কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক দিলে ডাইরেক্টলি কিন্তু এদের ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, এখানে বিভিন্ন রকম অফারই পাবেন। দেখতে পাচ্ছেন এটা এদের ল্যান্ডিং পেজ, এখান থেকে আপনি চাইলে এটা টিমস অ্যান্ড পলিসি এগ্রি করে দিয়ে ডাইরেক্টলি কিন্তু অ্যামাজনের ইয়েতে নিয়ে গেছে। এভাবে খুব সহজে আপনারা অফারগুলো প্রমোট করতে পারবেন। হেলথ বিউটি লেখলে হেলথ বিউটির অফার চলে আসবে। এর যদি মান্থলি ভিজিটর দেখায়, দেখেন এখানে কিন্তু গ্লোবাল র্যাঙ্ক দেখাচ্ছে 1392 এবং কান্ট্রি র্যাঙ্ক 64 এবং ক্যাটাগরি র্যাঙ্ক 15। এখানে যদি স্ক্রল করে নিচের দিকে এলে দেখতে পাচ্ছেন বোনাস রেটিং 32.82 এবং পেজ ভিজিটর 6.72 এবং মান্থলি ভিজিটর 30.6 মিলিয়ন ট্রাফিক। এখানে এভারেজ ডিরেকশন 6 মিনিট 28 সেকেন্ড, 6.5 মিনিট। এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, আদার্স কান্ট্রির ট্রাফিক পাবেন। ডাইরেক্ট সার্চ, রেফারেন্স, সোশ্যাল ডিসপ্লে অ্যাড থেকে ট্রাফিক পাবেন, আমি যেভাবে দেখালাম। এবার দেখাবো কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সিম্পলি এখানে লগ ইন অর রেজিস্টারে ক্লিক দিবেন। লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। অ্যাকাউন্ট থাকলে এখান থেকে সিম্পলি আপনি গুগল অথবা ফেসবুক দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে নেন, তারপরে এখানে অথবা ইমেল ওর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আমি দেখানোর ক্ষেত্রে রেজিস্টারে সিম্পলি আমরা রেজিস্টারে ক্লিক দেবো। রেজিস্টারে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে গুগল অথবা ফেসবুক দ্বারা রেজিস্টার করতে পারবেন। এখানে আমরা ফার্স্ট নেম লিখে দিচ্ছি, আপনারা আপনাদের যে ফার্স্ট নেম সেটা লিখে দিবেন। এখানে লাস্ট নেম আপনারা লিখে দিবেন একটা, তারপরে এখানে ইমেল, আমি দেখানোর ক্ষেত্রে টেম্প মেলটা ইউজ করব। আমি এই মেলটাই কপি করলাম, সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই 6 ক্যারেক্টার অথবা 8 ক্যারেক্টারে, আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটাকে দেখাচ্ছে স্ট্রং, তারপরে এখানে রেজিস্টারে ক্লিক দেবো। রেজিস্টারে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মেলে একটা মেল গেছে, সেটা জাস্ট কনফার্ম করলেই হয়ে যাবে। মেলে আসার পর স্ক্রল করে নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন মেল দেখতে পাচ্ছি, এখানে ওপেন করলাম। ওপেন করে স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইওর ইমেল অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিলাম।
তারপরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়েছে। এখানে কিন্তু টোটালি আমাদের অ্যাকাউন্টটা দেখাচ্ছে। এবার দেখাবো কিভাবে আপনি পোস্ট করবেন। সিম্পলি এখানে পোর্টাল দেখতে পাচ্ছেন, জবস এখানে মেন মেনুতে আমরা ক্লিক দেব। মেন মেনুতে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, মাই অ্যাড দেখতে পারবেন। এখানে মাই অ্যাডে যদি আমরা ক্লিক দিই সেক্ষেত্রে আমাদের অ্যাডগুলো দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাডগুলো কিন্তু দেখাচ্ছে। এখান থেকে জিরো অ্যাড অথবা ইনঅ্যাক্টিভ অ্যাড এখানে যদি আপনি ক্লিক দেন, দেখেন যেগুলো ইনঅ্যাক্টিভ সেগুলো দেখতে পারবেন। এখানে প্লাস আইকনে ক্লিক দেবেন, ফর সেলের এখানে প্লাস আইকন রয়েছে, এখানে আমরা ক্লিক দেব। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আমরা পোস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন এন্ড সিলেক্ট ইওর ক্যাটাগরি, ক্যাটাগরিটা দেওয়ার জন্য আমি ব্রাউজারে ক্লিক দিচ্ছি। ব্রাউজারে দেওয়ার পর এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি পাবেন। আমি ফর সেল দিলাম। ফর সেল দেওয়ার পর এখান থেকে বিভিন্ন রিলেটেড অফারগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অফারই আমাদের রয়েছে। এখান থেকে আদার্স দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন, তারপরে এখানে আদার্স অফারগুলো রয়েছে, এখান থেকে আপনি দেখে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে যদি আপনি সার্ভিস দেন সেক্ষেত্রে সার্ভিস রিলেটেড অফারগুলো কিন্তু এখানে চলে আসবেন। ফুড ড্রিঙ্ক, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আদার্স যেগুলো সার্ভিস। এখানে ফর সেল দিলে আমরা দেখেন যেগুলো ফর সেল রিলেটেড অফারগুলো, আমরা মোবাইল ফোন দিব, সেক্ষেত্রে আমরা সিম্পলি মোবাইল ফোনে ক্লিক দিলাম। মোবাইল ফোনে ক্লিক দেওয়ার পর এখান থেকে হোম ফোন অ্যান্ড অ্যাসেসরি, এখানে মোবাইল ফোন অ্যাসেসরিজ, তারপরে এখানে মোবাইল ফোনে আমরা ক্লিক দিলাম। মোবাইল ফোনে দেওয়ার পর অ্যাপল ফোনে আমরা ক্লিক দিলাম। অ্যাপলে দেওয়ার পর এখান থেকে দেখেন সিম্পলি এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউ ক্লিক দিবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ইন্টার ইয়োর লোকেশান অথবা জিপ কোড দিতে হবে, ইউকের একটা জিপ কোড। এই সাইট থেকে আপনারা চাইলে জিপ কোড নিতে পারবেন। আমরা এখানে ক্লিক দিলাম, এখানে গট ইট দিবেন, দিয়ে এখানে সার্চ দিতে পারবেন, তারপরে এখানে ইয়ে করে দিবেন, এখানে ক্লিক দিবেন। দিয়ে এখান থেকে বিভিন্ন রকম জিপ কোড নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক জিপ কোড রয়েছে। এখান থেকে এই জিপ কোডটা যদি আমরা কপি করে দেখেন, সিম্পলি এখান থেকে আমরা কপি করতেছি, এখানে আমরা পেস্ট করে দিলাম, দিয়ে এখানে ক্লিক দিব গোতে। ক্লিক দিলে সিম্পলি আমরা দেখতে পাচ্ছেন অ্যাড পোস্টিং, এখানে আমাদের টাইটেলটা দিতে হবে। টাইটেল নেওয়ার জন্য সরাসরি চলে যাব, আমরা সিপিএ ফুলে অফার প্রমোট করবো, সিপিএ ফুলে চলে যাচ্ছি। ফুলে আসার পর এখানে আমরা আইফোন লিখে সার্চ দিব, যেহেতু আইফোন রিলেটেড অফারটা প্রমোট করবো। প্রথমত আমরা সিলেক্ট করে নিয়েছি, আইফোন লিখে আমরা সার্চ দিচ্ছি। দিলে তাহলে আইফোনের যতগুলো অফার সবগুলো চলে আসবে। আর আপনাদের যে কোনো ধরনের সিপিএ নেটওয়ার্ক লাগলে সিপিএ ফুল ক্লিক দিলা অ্যাডভার্টাইন অ্যাড আম্পিয়ার আদার্স নেটওয়ার্ক লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করে খুব সুলভ মূল্যে এবং অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, facebook.com/freelancervideo আমাদের ওয়েবসাইটও রয়েছে। এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করে অ্যাকাউন্ট নিতে পারবেন। এটা কপি করতেছি, এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, তারপরে স্ক্রল করে নিচের দিকে এসে ফটোটা অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমরা যতগুলো ফটো দিব সবগুলো এখানে অ্যাড করে দিয়ে এখানে আপলোড দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাড হয়ে গেছে। এখানে পেইডও কিন্তু দিতে পারবেন, যদি এখানে ক্লিক দেন সেক্ষেত্রে 7 দিন 9.17 ইউরো লাগবে। এখানে এখানে ইউটিউব ইউআরএল দিতে পারবেন। আমরা এখানে ডিসক্রিপশন দিচ্ছি, ডিসক্রিপশন আমাদের এখানে লেখাই রয়েছে। সিম্পলি এখান থেকে এটা কপি করতেছি, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। দিয়ে এখানে আমরা লিখব ব্যয় নাও, লিখে সরাসরি এখানে কলন দিব। এই লিঙ্কটা শর্ট করে নিচ্ছি, আপনারা ল্যান্ডিং পেজের এই ইউআরএলটা দিয়ে দিবেন। এখানে পেস্ট করে দিচ্ছি। কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন ইতিমধ্যে দেখেছি, এই ভিডিওটা দেখার পর অটোমেটিকলি সেই ভিডিও চলে আসবে, সেটা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে যদি ওয়েবসাইট লিঙ্ক দেন সেক্ষেত্রে 4 ইউরো লাগবে। এখানে প্রাইসটা আপনি দিয়ে দিবেন, আমি এখানে প্রাইস একটা দিয়ে দিচ্ছি, দেখেন। আর এখানে আমরা আবার উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে যায় এখানে দেখতে পাচ্ছেন আইফোন যেখানে আমরা 14 লেখছি আর কি, এখানে আমরা লিখব 32% এখানে আমরা অফার লিখব। তাহলে মোটামুটি আমরা ভালো সেল জেনারেট করতে পারবো। স্ক্রল করে নিচের দিকে আসবো, এসে দেখতে পাচ্ছেন এগুলোতে টিক দিবেন না, এখানে ইমেলটা শো করতেছে। তারপরে স্ক্রল করে নিচের দিকে এসে সিম্পলি আমরা সেভ হয়ে গেছে, সিম্পলি পোস্টারে ক্লিক দিব, তাহলে কিন্তু আমাদের পোস্টটা হয়ে যাবে। দেখেন তাহলে আমাদের মোটামুটি পোস্টটা রেডি হবে, আমি যেভাবে দেখালাম সেভাবে খুব সহজে কিন্তু পোস্ট রেডি করতে পারবেন। থ্যাংক ইউ ফর ইওর অ্যাডস, এখান থেকে আমাদের অ্যাডটা রান হয়ে গেছে। এখানে যদি চান সেক্ষেত্রে আপনি পেইডে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাড কিন্তু রান হয়ে গেছে। আমি যদি এখান থেকে দেখেন মাই অ্যাকাউন্টে যাই, দেখেন মাই অ্যাড ম্যানেজার, সেক্ষেত্রে আমাদের অ্যাডটা কিন্তু দেখতে পারবো। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ওয়ান অ্যাড দেখাচ্ছে, এখানে কিন্তু টোটালি আমাদের অ্যাডটা রান হয়েছে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে খুব সহজে কিন্তু আপনি, তারপরে এখান থেকে আমরা হোমে যাচ্ছি,
হোমে যাই আর একটা পোস্ট করতেছি অ্যামাজন গিফট কার্ডের একই সিস্টেম। এখান থেকে প্লাস আইকন ফর সেলে এখানে আমরা ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে পোস্টারে আপনি এলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। চুজ ইয়োর ক্যাটাগরি, এখানে ব্রাউজারে ক্লিক দিলাম, দিয়ে আমরা ফর সেল দিলাম। ফর সেল দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কি রিলেটেড অফারটা প্রমোট করবেন, এখানে বিভিন্ন অফার পাবেন। এখান থেকে হেলথ বিউটি, তারপর আদার্স, এখানে আদার্স গুডে আমরা ক্লিক দিলাম। দিয়ে আদার্স গুডে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে আপনি কি রিলেটেড অফারটা প্রমোট করবেন সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখানে বিউটি রিলেটেড অফারগুলো রয়েছে। আদার্স এখানে থেকে আমরা দেখতে পাচ্ছেন কার্ড দিয়ে দিলাম, তারপরে এখানে কন্টিনিউ ক্লিক দিলাম। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, টাইটেল সিপিএ ফুল অল অফার্স, তারপরে এখানে অ্যামাজন লিখে আমরা সার্চ দিব, তাহলে অ্যামাজনের যতগুলো অফার সবগুলো কিন্তু দেখাবে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখেন ইউনাইটেড কিংডমের এই অফারটা এখানে আমরা ক্লিক দিলাম। দিয়ে এখান থেকে এতটুকু আমরা কপি করব, এখানে পেস্ট করে দেব, এখানে ইমেজটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমেজটা আপলোড নিয়েছে। স্ক্রল করে নিচের দিকে এসে এখানে আপনি চাইলে ইউটিউব ভিডিও ইউআরএল দিতে পারবেন। এখানে আমাদের ডিসক্রিপশন, ডিসক্রিপশনে আমি এখান থেকে অ্যামাজন গিফট কার্ড সেটা সিম্পলি আমরা কপি করতেছি। কপি করার পর এখানে পেস্ট করে দিব, তারপরে এখানে লিখব যেহেতু অ্যামাজন গিফট কার্ড ফ্রি নাও, লিখে এখানে কলন দিবেন। এখানেও আপনি ফ্রি লিখবেন, দেখেন এখানে আমাদের কিন্তু উপরে ফ্রি লিখতে হবে, এখানে ফ্রি স্পেস দিবেন, দিয়ে ফ্রি ফ্রি লিখে দিয়ে আবারও স্ক্রল করে নিচের দিকে এসে এখানে আমাদের অফার ইউআরএলটা দিতে হবে। এটা শর্ট করে নিচ্ছি, নিয়ে এটা কপি করতেছি, এখানে আমরা সিম্পলি লিঙ্কটা পেস্ট করে দিলাম। দিয়ে স্ক্রল করে নিচের দিকে আসবো, এসে এখানে প্রাইস একটা দিয়ে দিবেন, আমি একটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাইস দিয়ে দিয়েছি। স্ক্রল করে নিচের দিকে আসবেন, এসে এখানে দেখেন এখানে সবগুলো ইয়ে করা আছে, আপনারা চাইলে পেইড অ্যাড রান করতে পারবেন, আমরা ফ্রিতে করব। সিম্পলি পোস্ট মাই অ্যাডে ক্লিক দেবো, তাহলে কিন্তু আমাদের পোস্টটা রেডি হবে। আমি যেভাবে দেখাচ্ছি খুব সহজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান। এখান থেকে যদি এখানে ক্লিক দেই, দেখেন আদার্স অ্যাড অ্যাপ্রুভের যেগুলো ইয়ে সবগুলো দেখতে পারবেন। এখান থেকে সিম্পলি এখানে ক্লিক দিব, দিয়ে আমরা মে অ্যাডসে গেলে আমাদের অ্যাডগুলো কিন্তু দেখতে পারবো। দেখতে পাচ্ছেন দুইটা অ্যাড পোস্ট করছে, সবগুলো কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এভাবে খুব সহজে কিন্তু এখানে যে কোনো রিলেটেড অ্যাড রান করতে পারবেন। আমি যেভাবে দেখালাম এভাবে দেখতে পাচ্ছেন, টু অ্যাড ইউর অ্যাক্টিভ অ্যাড হেয়ার, এখানে আপনি ইনঅ্যাক্টিভ এখানে ক্লিক দিলে ইনঅ্যাক্টিভ যেগুলো অ্যাড সেগুলো দেখতে পারবেন। আমাদের কিন্তু জিরো ইনঅ্যাক্টিভ অ্যাড দেখাচ্ছে। এভাবে খুব সহজে এই সাইট থেকে আপনারা পোস্ট করে আপনাদের সেল অথবা ট্রাফিক জেনারেট করতে পারবেন। আমি যেভাবে দেখালাম যে কোনো অফারই প্রমোট করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন অফারই এখানে প্রমোট হয়ে থাকে। আপনাদের যে কোনো মতামত অথবা পরবর্তী ভিডিও কী নিয়ে চান আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ, টুইটার, লিঙ্কিং এগুলোতে জানিয়ে দিতে পারেন। এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন।